on foot. समझ गए। जापानी सूटकेस है, इंपोर्टेड। हाँ ठीक है, उतरो। ये अंदर घुसा दो और ये इधर। हाँ लो, तंग मत करो, काफी हो गया, ज्यादा हो गया। जाओ। आप लोग कितना दूर तक जा रही हैं? जोधपुर। मैं भी जोधपुर जा रहा हूं। जोधपुर के पटभूमिका में एक कहानी लिखना चाहता हूं, रहस्य रोमांच कहानी। अप टू डेट 27 कहानियां लिखी है, ऑल पब्लिश्ड। अहम जनप्रिय। ये है मेरा सांप्रतिकतम उपन्यास, गोबी डिजार्ट के पटभूमिका में लिखा हुआ, दुर्धर्ष दुश्मन। छोटा यू मेरा छगमना। असली नाम लालमोहन गांगौली। रावण राजा जब सीता माई जी को हरण करके ले जाता था, तब जटायु पक्षी आके उनको बहुत परेशान किया। बरिया पक्षी जटायु मेरा छत्मना। तुम क्या बंगला पन्ने जानते हो? बोलने भी जानता हूँ। तो कहाँ सीखा? कलकत्ता। कल आपने हिंदी चली जाते पर बेस लग जी। तोड़ मोशाई। আমি গড় পারে লোক হিন্দিকে কেউ সারি মারে নাকি? এই দেখুন না, এই নিয়ে ঘুরে বেড়াচ্ছি। বেশ অনেকদিন হলো ঘুরে বেড়াচ্ছেন মনে হচ্ছে। হ্যাঁ, 15 ডিসেম্বর তো বেরিয়েছি বাড়ি থেকে। আপনার ঘড়ির ব্যান্ডের তলায় চামড়ার আসল রংটা মাঝে মাঝে দেখা যাচ্ছে। ঘড়ি? ওরে বাবা, আপনার তো দারুণ চোখ মোশাই, ঠিক যেন গোয়েন্দা। গোয়েন্দা উপন্যাস পড়েন নাকি? আমার খুঁটু তো বাইট পড়ে। ও তাই নাকি? আপনার অনেক লেখা পড়েছি। কি পড়েছে? সারায় শিহরণ, শিহরণ, হন্ডুরাসে হাকার, বনিয়র বিভীষিকা। বিভীষিকা, বাহ। তা এটা পড়েনি তো? এটা এবারে পুজো গিয়েছে। দাও নামটা লিখে। কি নাম বলো তোমার? তপেশ রঞ্জন মিত্র। বাহ, তপেশ রঞ্জন মিত্র। তা দাঁড়ান, আপনার নাম ঠিকানাটা লিখে নি। হ্যাঁ, আপনার সঙ্গে যখন পরিচয়টা হয়েই গেল তখন। প্রদোষ মিত্র, 21 রজনী সেন রোড, কলকাতা 7 লক্ষ 29। 7 লক্ষ 3 কোটি। প্রদোষ মিত্র, আপনি কি সাঁতারু? ইংলিশ চ্যানেল ঢাকুরিয়া লেক। তা ভালো। তা যোধপুর কি ব্যাপার, বেড়াতে? কতটা সেই রকমই আপনার চেহারাটা না, খানিকটা আমার গল্পের হিরোর মধ্যে। প্রখরুদ্র? কারেক্ট, প্রখরুদ্র। উচ্চতায় 6 ফুট 7 ইঞ্চি, ছাতি 46, কোমর 32, কাঁধ 22, কবজি 8.5। বেঁচে না? বেঁচে না। আপনার ছাতি কত? 26 ইঞ্চি। কোমর? ওই 26 ইঞ্চি। আপনি কি শুয়োর?
कोई डॉक्टर। आराबुल्ली पहाड़ सम्बन्ध अपना जाना आचे बोधाय। दैर्घ्य 300 माइल, उच्चतम अंश माउंट आबू 5500 फिट, गाछपाला कम, बाली और पाथर। আমি ওসব কথা বলছি না, আমি ওখানকার ডেকলসদের কথা বলছি। ওখানে দুর্দশ সব ডাকাত আছে জানেন তো? সেই রকমই তো শুনেছি। আমার গপটা ভাবছি আমি ওইখানেই ফেল। কিরাম ভাই বলেন তো? গল্প ফেলতে হয় ফেলুন, নিজে গিয়ে পড়বেন না। বলছেন 112 এতেও ভরসা নেই বলছেন? आत्मरक्षा के लिए नेपाल का अस्त्र। आराबुल्ली डाकातरा तादे शत्रु देर की भावे शास्ति दे जानें तो? क्या चांग नाक केटे दाय केटे छेड़े दाय पुरी बाबा इतना तमा के লিখতে নেই বুঝতে পারছি। তবে জিনিসটা কিন্তু খাস না, কি বলেন? কত দাম নিল আন্দাজ করুন তো। 50-75 আপনার হ্যান্ডেলে দামের লেবেলটা এখনো লেগে রয়েছে। চুকু বটে মশাই আপনার, আপনাকে তো কালটিভেট করতে হচ্ছে মশাই। ঝুলে পড়বো নাকি আপনার সঙ্গে? উঠে চড়া অভ্যেস আছে। উঠি উঠে চড়তে হবে? ওতেও তো পারে। ওরে বাবা, আরে উঠে চড়া তো আমার স্বপ্ন মশাই। আশ্চর্য জানো, আর যাই বলুন না, নিজের পাকস্থলীর মধ্যে নিজের ওয়াটার সাপ্লাই এই বয়ে নিয়ে ধু ধু মনের মধ্যে দিয়ে চলেছে। ওটা আমি লিখেছি, বলেছ কাকায়? পড়েছি সাহারায় শিওরন। কারেক্ট। পাকস্থলীর কথাটা লিখেছেন নাকি? 6টা এডিশন, 6 সাথে সূত্রে দেবে। উটের জলটা আসে উটের কুঁজ থেকে, কুঁজটা আসলে চর্বি, সেটা অক্সিডাইজ করে উট নিজের জল নিজেই তৈরি করে নেয়। পাকস্থলীর সঙ্গে কোনো সম্বন্ধ নেই।